হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগের সাথে জানাই অনেক অনেক স্বাগত সকলকে। চলো আজকে দিনটি শুরু করা যাক। আর আজকে হলো তোমার শনিবার, আর এখন বাজে এই 6:45। চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। চলো আজকে পনির করছি, শনিবার জানোই নিরামিষ করি, পনির করছি। পনিরের তরকারি আর পালং শাক চচ্চড়ি হবে, চলো দেখতে থাকো তাহলে। এই যে পনিরটা এখন ভেজে নিচ্ছি, আর একটু আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ভাতটাও ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতটাও ওদিকে হচ্ছে। চলো বন্ধুরা দেখতে থাকো। আর আজকে শনিবার, আকাশ পুরো মেঘলা। তোমাদেরকে দেখালাম যে আকাশ পুরো মেঘলা, কাল থেকে পরশু থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আজকে তো সারাদিনই বৃষ্টি হবে, ওয়েদারটা এতই খারাপ। চলো দেখতে থাকো, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতেই পাবে। আমি দেখো পনিরটা ঠিক এইভাবেই করি, আগে ভেজে তুলে নিলাম, তারপর মশলার মধ্যে ছিল আদা, জিরে, তারপর লঙ্কা, টমেটো বাটা, আর তোমার হচ্ছে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা, গোটা জিরে, এটা ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে, তারপর দেখো আলু আর পনির দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, একটু মাখামাখার পনিরটার ভেতরেও ভালো করে মশলাটা ঢুকে যায় এতে, এটাই করে নিলাম। তারপর জল দিয়ে দিলাম, নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, জাস্ট দারুণ খেতে হয়, দারুণ। আর আজকে পনিরটা খুব একটা বেশি ভাজিনি, তার কারণ খেতে ভালো লাগে না, ওর জন্য কয়েকবারে কড়মড়ে ব্যাপারটা হয়ে গেলে একটু নরম নরম থাকবে, বেশ ভালো লাগে খেতে। চলো আর এদিকে পনিরটা করতে করতে এদিকে দেখো পালং শাকটাও চাপিয়ে দিয়েছি, পালং শাকটা হয়ে গেছে, পালং শাকটার চচ্চড়ি করছি, প্রায় হয়ে গেছে, তারপরেই তোমাদের দেখাচ্ছি। আর পালং শাকে মূলো, বেগুন, আলু এইটুকুনি দিয়েছিলাম সবজি, আর বড়িটা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো, তার জন্য আর বড়ি দিতে পারলাম না, বড়ি ছাড়াই করে নিলাম। পালং শাকের তো এতটাই টেস্ট হয় যে খুবই ভালো লাগে, পালং শাক আর মানে অত কিছু দিয়ে না করলেও চলে, খাওয়া যায়, বেশ ভালো লাগে। আর পালং শাক খাওয়া খুব ভালো, ভীষণই ভালো, শাকের মধ্যে মানে পালং শাক খাওয়াটা ভীষণ ভালো। বা দেখো টিফিন গুছিয়ে নিয়েছি, আর ওদিকে চাও দিয়ে দিলাম বাবাকে, আর এদিকে দেখো মেয়ে তো ছাতা নিয়েও বেরোবে, বাবাকে এগোতে ওর যেতেই হবে, আর ওই যে ওর বাবা চলে গেল, টাটা দিয়ে দিল, দিয়ে এবার ঘরে চলে আসবে। আর দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, ওর জন্য ছাতা নিয়েই ও বেরিয়েছিল, আর এখন ঘরে এসে বিছানাটা তুলে নিয়ে ওকে এখন পড়তে বসিয়ে দিয়েছি, আর তোমার ও এখন পড়ে নিচ্ছে, আর কীরকম করছে দেখো, তার জন্য হচ্ছে ওকে কালমেঘ পাতা খাইয়েছি, তাই জন্য মুখটাকে ওরকম করে রেখেছে। আর দেখো এখন ও পড়বে, আর আমি কাজ করতে যাব ওদিকে, আর বাইরে তো মেলতে পারবো না, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তার জন্য দেখো ঘরেই মেলে দিয়েছি সব, কি আর করবো, এই মেলা তোলার ভীষণ ঝামেলা হয় এই বর্ষাকালটায়। আর তোমার কোথায় মেলবো গাদা জামা কাপড়, দেখো ওকে পড়তে দিয়ে গেছিলাম কাজ করতে, ওদিকে তো আমার গ্যাস টাইস মোচা, ঘর মোচা সবই কমপ্লিট, আর এসে দেখি ম্যাডাম পড়ছে না, এখানে বসে বসে খেলা করছে,
কাণ্ড দেখো কি কাণ্ড, মানে এক করতে দিয়ে আর এক করে। আর একটু আগে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, এখনও গুটি গুটি পড়ছে আর কি। দেখো জলের দিকে তাকালেই বুঝতে পারবে, এখনও টিপটিপ করে পড়ছে। ওই তো জামা কাপড় মেলতেই পারছি না, শুধু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে। দেখো গাড়িগুলোও টিপল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্যাকেট দিয়ে, নালে গাড়িগুলোও যাবে খারাপ হয়ে। আর এই দেখো সব ঘরে মেলা। এই যে বর্ষাকালে প্রত্যেক বাড়িতে অসুবিধা, এত জামা কাপড় মেলবেই বা কোথায়, তুলবেই বা কোথায়। যাই হোক, আবার মেলার মানে ঘরে মেলে রাখলে দেখতেও বাজে লাগে, কি বাজে লাগছে দেখো। আবার সোফাতেও কিছু জড়ো করে রেখে দিয়েছি। যাই হোক, এখন পুজো করতে চলে এসেছি। দেখো চান টান করে নিয়েছিলাম বললাম আগেই, এখন পুজো করতে চলে এলাম, পুজোটা করে নি। টান টান করে এখন আমি ঘরে শুয়ে আছি, আর ভীষণ ঘুম পাচ্ছে। যেহেতু ভোরবেলায় না উঠি তার জন্য এত ঘুম পায় না কি বলবো। আর দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরের ওয়েদারটা দেখালাম সবুজের সবুজ। আর দেখো জানলা দিয়েও জল ঢুকে গেছে, আর মধ্যে আমার মেয়েটাকে চানও করানো হয়ে গেছে। আজকে একটু গরম জল করে চান করালাম, কারণ বাইরে ভীষণ ঠান্ডা ওয়েদার আর ট্যাঙ্কির জলও খুব ঠান্ডা হয়ে আছে তার জন্য। তারপর দেখো মেয়ে আর মা ভাত খেতে বসে গেছি কি অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে যে ভিডিও করা হয়নি, তো তখন আবার ভিডিও করলো। দেখো মেয়ে আজকে আমি আর মেয়ে রান্নাঘরেই খেতে বসে পড়েছি, আর কি চেয়ার টেবিলে খেতে বসে পড়েছি, অন্যদিন ঘরে বসি মেঝেতে। আর এই দেখো এই কটা মাত্র বাসন আছে, মাজবো মেঝে শুয়ে পড়বো। আর মেয়ে দেখো জল ঘাটার মাস্টার, আর এদিকে দেখো ছোলার ডাল ভিজিয়ে দিলাম, সন্ধেবেলায় ছোলার ডাল করবো। আর ওর আজকে নাচ নেই, ও আজকে শুয়ে পড়বে, আমিও শুয়ে পড়বো। ওর আজকে নাচের ছুটি আছে, বৃহস্পতিবার করিয়ে দিয়েছে দেখলে। আর এদিকে দেখো মেয়ে ভিডিওটা নিজে করেছে, আমি তখন ছিলাম না। দেখো ঘর দিয়ে ঢুকবো, পরে দেখতে পেলাম যে ও এই ভিডিওটা করেছে। দেখো কাণ্ড দেখো, উল্টো উল্টো করে ফোন ধরে ভিডিও করছে, ভাবছে রিলস করছি। আর এই যে আমি এখন ঘরে এলাম, যে ভিডিও করছি এসে দেখছি। তারপরে দেখো শুয়ে থাকার পর সন্ধেবেলায় উঠে চা করে নিচ্ছি, একটু চা খাবো, নাহলে ঘুমটা কাটছে না। আর ওই জন্য বাবাকেও একটু চা দেবো আর আমি একটু চা খেয়ে নেবো। আর এদিকে দেখো প্রেশারে ছোলার ডালটা দিয়ে রেখেছি, ওটা সিটি দিতে দেবো চাটা হয়ে গেলে, দিয়ে আমি চাটা খেয়ে নিই ঝটপট। চলো তোমরা দেখো। এদিকে আমার রুটি তরকারিও কমপ্লিট, দেখতে পেলে ছোলার ডাল করেছি আর রুটি করেছি, আর ও কালাকাঁদ আর কমলাভোগ নিয়ে এসেছিলো। এটাই হচ্ছে আজকের মানে শনিবারের রাতের খাওয়ার ডিনার। আর এদিকে দেখো ওর এসে খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম, দিয়ে রেডি হয়েছি একটু বেরোবো মেয়েটাকে বাবার কাছে রেখে। আমি আরও একটু বেরোবো, একটু দোকানে যাব, দরকার আছে, কালকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানের জন্য গিফট কিনতে যাব। চলো ঝটপট করে যাই আর দেখাবো দোকানে গিয়ে কি কি কিনছি না কিনছি, পরের ব্লগে তোমাদেরকে বলবো। পরের ব্লগটা অবশ্যই দেখো। আর এই যে রাস্তায় বেরিয়েও পড়েছি, এখন যাচ্ছি দোকানে। দেখো দোকানে চলে এলাম, এখন গিফটটা কিনে নিই তারপরে। আর এই যে এই দোকানটা থেকে গিফটটা কিনবো, এই গিফটটা কিনেই বাড়ি চলে যাবো, আর সেরকম কোনোই কাজ নেই। আর এখানে দেখো বইয়ের দোকান প্লাস গিফটেরও আইটেম রাখে, ওই যে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর কি গিফট কিনলাম পরের ব্লগে বলে দেবো।
তোমাদেরকে। আর এই যে দেখো, এখানে এসে একটু গল্প টল্প হলো, খাওয়াটা হলো, আমি তো খেয়ে যাইনি, আমি বাড়ি এসে খেলাম। আর আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, আগামীকাল নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতন গুড নাইট, টাটা। আর এই যে বিছানা করে নিয়েছি, এবার শুয়ে পড়বো।